বিজেপি ছেড়ে তৃণমূলে শ্রাবন্তী। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার, পার্নমিত্র, তনুশ্রী, ইয়াশ দাশগুপ্ত সহ এক ঝাঁক তারকা। তবে বিজেপির স্বপ্ন ভঙ্গ করে শেষে বাংলায় তৃণমূলেরই জয় হয়েছিল। এরপর থেকেই বিজেপিতে যোগ দেওয়া তারকাদের তেমন কোনো কাজ চোখে পড়েনি কারো। এক প্রকার রাজনীতি ছেড়ে তারা মন দিয়েছেন সিনেমার কাজ সহ অন্যান্য কাজে। তবে বিজেপির ধারে কাছেও ঘেঁষতে দেখা যায়নি তাদের। তনুশ্রী তো ঘোষণা দিয়েই বিজেপি ছেড়ে দিলেন, এবার কি শ্রাবন্তীর পালা? মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে শ্রাবন্তী তখন বলেছিলেন, দিদির কাছেও আমাকে ঘেঁষতে দেওয়া হয়নি। এছাড়াও তৎকালীন সময়ে তৃণমূলকে অনেক কথায় বলেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। এবার কি মোড় ঘুরে গেল? কারণ জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ, জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় নাকি এবছরের সেরা উপহার জানিয়েছেন শ্রাবন্তী। জন্মদিনে শ্রাবন্তী চ্যাটার্জিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই শুভেচ্ছা পত্র পোস্ট করে অভিনেত্রী লেখেন, জন্মদিনে এটাই তার সেরা উপহার। শ্রাবন্তীর এই পোস্ট থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবছেন শ্রাবন্তী? গত শুক্রবার ছিল অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন। এবছরের দিনটা শুটিং সেটে কাটিয়েছেন তিনি। শুটিং সেরে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে জন্মদিন সেলিব্রেট করেছেন। অভিনেত্রী কী কী উপহার পেলেন তা নিয়ে স্বভাবতই উৎসুক ছিল তার ফ্যানেরা, কিন্তু সে কথা খোলাসা করেননি তিনি। অবশেষে রবিবার ইনস্টাগ্রামে জানালেন, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাই নাকি এই বছরের সেরা উপহার। মার্চ মাসে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও তার আগে তৃণমূলের বিভিন্ন মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেছে শ্রাবন্তীকে। তাই হঠাৎই শ্রাবন্তীর বিজেপিতে যোগদান কিছুটা অবাকই করেছিল সবাইকে। এরপর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি। সরাসরি রাজনীতিতে নাম লেখানোর পর ট্রোলের শিকার হয়েছেন তিনি। মদন মিত্রের ভোট পার্টিতে উপস্থিত থেকে শুরু করে ভোট পরবর্তী সময়ে ফোনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলা নিয়েও নেটিজেনদের, এমনকি নিজের দলের লোকদের কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন তিনি। এরই মাঝে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাকে জন্মদিনের সেরা উপহার আখ্যা দিয়ে আবারও বিতর্কের সম্মুখীন শ্রাবন্তী। তাহলে কি এবার তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি? এত তাড়াতাড়ি দল বদল করছেন এই অভিনেত্রী, জল্পনা তুঙ্গে। তার এই রাজনৈতিক দোলাচলের কারণে এবার ট্রোল হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করতে ছাড়ছেন না কেউই।